বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রের প্রবক্তা দাবি করা দেশগুলো রাফায় মানবাধিকার নিয়ে নীরব কেন? জানান, আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে বলেই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আলাদা করা হয়েছে। আমরা নির্বাচন নিয়মিত করে আসছি, সাংবিধানিক ধারাবাহিকতা আমরা বজায় রাখি, পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও আমরা পারফেক্ট একথা আমরা কখনো দাবি করি, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা অন্ত। তিনি অভিযোগ করেন, বিএনপির সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল দুর্নীতির আখড়া। জানান, বেনজির আহমেদ দেশ ছেড়েছেন কিনা সে বিষয়ে অবহিত নন তিনি। যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করে, দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে, তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির ব্যাপারে বিএনপির মতো দায় মুক্তি দেয়নি আওয়ামী লীগ সরকার, অভিযোগ পেলে বিচারের সৎসাহস দেখিয়েছে। এক রাস ব্যর্থতা স্তূপকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে ভুগছে, সে মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।